হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমরা কাইন্ডলি আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা আমার স্ক্রিন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কি না আর আমার কথা ক্লিয়ার কিনা আমার একটু শারীরিক অসুস্থতা শুদ্ধির কারণে কথা অস্পষ্ট বোধ যেতে পারে তো আমার যে কথা তোমরা বুঝতে পারবে না কাইন্ডলি একটু ওই পার্টে গিয়ে একটু কমেন্ট করো আমি চেষ্টা করব ওই পার্টটুকু আরেকবার বলা তাহলে তোমরা বুঝে যাবে ঠিক আছে তো আমাদের পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে তিনটে পার্ট রয়েছে স্থিতিস্থাপকতা এরপরে আছে সান্দ্রতা তো বাকি দুটো আমাদের সিলেবাসে নেই আমাদের সিলেবাসে যেহেতু রয়েছে বোর্ড এবং অ্যাডমিশনের জন্য আমরা আসলে এই দুটোই ঠিকঠাক মতো কাভার করব ওকে তোমাদেরকে অলরেডি মহাকর্ষ অভিকর্ষের ক্লাসটা প্রোভাইড করা হয়েছে তোমরা সেটা ইউটিউব এবং ফেসবুক গ্রুপে পেয়ে যাবে অবশ্যই সেই ক্লাসটা দেখে নিও ঠিক আছে তো কথা না বাড়িয়ে আমি ক্লাসটা শুরু করছি ওকে কোনো পদার্থের অনুগুলোর মধ্যে নিট বল শূন্য হয় যখন ওকে আসলে তো কিছুই বোঝা যাচ্ছে না এখানে আর আর নট এগুলো কি তো আমি খুবই সাধারণভাবে একটু বলি সেটা হচ্ছে আর দিয়ে আমরা বোঝাচ্ছি পদার্থের অনুগুলোর মধ্যে দূরত্ব আমি খুবই সিম্পল একটা গঠনা কি পদার্থের মনে করতেছি এটা একটা ঘন বস্তু এই বস্তুর মধ্যে নয়টা কণা রয়েছে জাস্ট তুমি নয়টা কণা নিয়ে কল্পনা করতেছ এই নয়টা নিয়ে এই ঘনবস্তুটা তৈরি ওদিকে পেছনে আরেকটা লেয়ার আরেকটা লেয়ার এমন করে রয়েছে যা আমরা একটা পার্ট একটা স্লাইড কেটে নিচ্ছি ওকে এইখানে এদের অবস্থায় যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলে দিচ্ছি আরনট এই আর্নটকে আমরা বলতেছি স্টেবল ডিস্টেন্স কি বললাম বলতো স্টেবল ডিস্টেন্স ডিস্টেন্স আর যে কোনো অবস্থায় স্টেবল হোক আর্ম স্টেবল হোক অ্যানি কাইন্ড অফ ডিস্টেন্স ডিস্টেন্স সেটাকে যদি আমরা যদি আর হিসেবে কনসিডার করি তাহলে কখন নিট বল শূন্য হবে যখন আর ইকুয়াল টু আর নট হবে কেন এমন হয় সেটা হচ্ছে খেয়াল করো আমি যদি জাস্ট এমন করে চিন্তা করি যে এই দুটো পার্টিকেল অনেক বড় করে দেখাচ্ছি এরা একটা স্প্রিং এর মাধ্যমে যুক্ত যেখানে সাম্যাবস্থাই হচ্ছে আর নট ঠিক আছে এরা কি পরস্পরকে আকর্ষণ বিকর্ষণ করে একসাথে আটকে আছে না এখন তুমি যদি এদেরকে একটু টেনে আলাদা করো তাহলে কি হবে এরা স্প্রিং হিসেবে তো যদি আলাদা টেনে আলাদা করতে চাও একটা বল পাবে আবার যদি এদেরকে চেপে একসাথে করতে চাও এমন করে চাপ দিলা ভেতরে তবুও কি তারা বাইরের দিকে তখন আর একটা ফোর্স পাবে তো দুই ক্ষেত্রে কি এটা আনস্টেবল হয়ে যাচ্ছে না তুমি আর নট আর নটের চেয়ে আটটা বড় করো কিংবা আর নটের চেয়ে আটটা ছোট করো দুই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে এটা আনস্টেবল হয়ে যাচ্ছে অর্থাৎ এরা একটা করে কিন্তু নিট ফোর্স পাচ্ছে নেট ফোর্স পাচ্ছে বাট যখন এটা আর ইকুয়াল টু অবস্থায় আছে তখন এদের মধ্যে কোন রকমের আকর্ষণ বিকর্ষণ বল কাজ করছে না কথাটা বললে ভুল হবে আকর্ষণ বিকর্ষণ বল আছে বাট এরা পরস্পর সমান অর্থাৎ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে ওকে এখন ওই যে বললাম যদি স্প্রিং হিসেবে চিন্তা করো তুমি যদি এই আর কে আমি এখানে তিনটা কন্ডিশনে লিখে দিচ্ছি কন্ডিশন নাম্বার ওয়ান যদি তুমি আর ইকুয়াল টু আর নট রাখো তাহলে নিট ফোর্স কত জিরো রিজন কি এফ অ্যাট্রাক্টিভ ইকুয়াল টু এফ এবার যদি তুমি আর্টটাকে বড় করে আর হচ্ছে তাহলে কি হবে আর্টটাকে বড় করে ফেলছো মানে কি ওই যে বললাম তুমি দুজনকে ঠেলে দিলে কি হবে ঠেলে দিলে এরা পরস্পরকে আকর্ষণ করবে কারণ কি তুমি ঠেলে দিচ্ছ এরা কি চাবে স্প্রিং এর মতো এরা চাবে কি স্টেবিলিটি অর্জন করতে এই যে কথাটা বললাম স্টেবিলিটি অর্জন করতে চাই এই কথাটা মনে রাখবা স্টেবিলিটি অর্জন করতে চাওয়াটাই হচ্ছে ওই যে স্প্রিং এর মতো করে কল্পনা করাটা স্টেবিলিটি অর্জন করতে চায় বলেই তুমি যখন এদেরকে বড় করে দিচ্ছ আর গেটার দেন আর নট তখন এরা পরস্পরকে আকর্ষণ করে আবারও নিজেদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে যাচ্ছে তাই এই ক্ষেত্রে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে এটুকু লিখে রাখলাম অ্যাট্রাক্ট আবার যখন তুমি এটাকে ছোট করে ফেলবা আর নটের চেয়ে অর্থাৎ কাছাকাছি এনে ফেলবা তখন কি হবে তখন ওই যে স্প্রিং এর মতো করে ওরা পরস্পরকে ঠেলে দিবে দুজন দুজনে কাছে আসতেছে তাদের যে কেন্দ্রে যে নিউক্লিয়াস গুলো আছে এরা কি নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন প্রোটন পরস্পরকে বিকর্ষণ করবে তাদেরকে দূরে ঠেলে দিবে তাই না রিপালসিভ এক্ষেত্রে রিপালসিভ ফোর্সটা হবে নেট ফোর্স ঠিক আছে এখন তোমাদেরকে আমি দুটো গ্রাফ দেখাবো গ্রাফ দুটো এক্সপ্লেন করব এ দুটো অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখানো হবে খুব কম এক্ষেত্রে আমি যদি রাখি আর আর এই বরাবর রাখি ফোর্স আর সেমভাবে এদিকে রাখি আর আর এই দিক রাখলাম এনার্জি বিশেষ করে আমরা এখানে এনার্জি বলতে তার পটেনশিয়াল এনার্জিকে বুঝবো কারণ পুরো পার্টিকেলটার মধ্যে আসলে তেমন কোনো গতিশক্তি থাকবে না কারণ আমরা ওকে স্টেবল ধরে কাজ করছি মানে স্টেবল না মানে আমরা ধরতেছি সে স্থির অবস্থায় আছে তো তার মধ্যে গতিশক্তি থাকবে না পার্টিকেলের মধ্যে থাকবে বাট পার্টিকেল নিয়ে না আমরা ইন্ডিভিজুয়াল একটা বস্তুকে নিয়ে চিন্তা করতেছি তো ওকে তো আমরা আসলে ইউ দিয়ে প্রকাশ করি তার ইন্টারনাল এনার্জি বলি বা তার বিভব শক্তিটাকে বলি ঠিক আছে তো এফ দেখো তো এইটুক এই ডিসটেন্সটাকে আমরা যদি আসলে আর নট হিসেবে কনসিডার করি আর নট তাহলে আর আগে যখন থাকবে তখন কি হবে বল তো তখন থাকবে কি অ্যাট্রাকশন ফোর্স এবং যত আর কাছে যাবে তত অ্যাট্রাকশন ফোর্সটা কমতে থাকবে তত অ্যাট্রাকশন ফোর্সটা কমতে থাকবে আবার দেখো আর নটের কাছে যাচ্ছে অ্যাট্রাকশন ফোর্সটা কমতে থাকবে না না কমলে জিরোর কাছাকাছি ফোর্সটা জিরোর কাছাকাছি না আসলে তো স্টেবল হবে না কারণ নিট ফোর্স কমতেছে আবার যখন রিপালশন ফোর্স আসবে যখন তুমি আর নট থেকে বাড়াইতে শুরু করবা এবং যত দূরে যাবে তত রিপালসিভ ফোর্স কি হবে কমতে থাকবে না যত দূরে যাবে কারণ কি বলতো কারণ আমাদের ফর্মুলাটা কি ছিল দূরত্ব যখন তুমি কমায় দিচ্ছ তখন ফোর্স বেড়ে যাবে রিপালশন ফোর্সটা কেমন এফ ইকুয়াল টু জি বা না এ এই কারণে দেখো তুমি আর নট থেকে আরো যখন বাড়ায় দিচ্ছ তখন কিন্তু এরকম করে ফোর্সটা কমতে থাকবে ওকে ঠিক আছে এখন এই দুটোর একটা কম্বাইন গ্রাফ যদি তুমি দেখতে চাও কম্বাইন্ড গ্রাফটা হবে এরকম ঠিক আছে আবার এই জায়গায় আসো এইখানে এসে কি হবে আর্নট ডিস্টেন্সে নট ডিস্টেন্সে তার মধ্যে হবে এনার্জি সর্বনিম্ন কেন এনার্জি সর্বনিম্ন কারণ কোন বস্তু স্টেবল তখনই থাকে স্টেবল তখনই থাকে যখন তার মধ্যে বিভব শক্তি বিভবশক্তি বিভবশক্তি সর্বনিম্ন হয় এখন সর্বনিম্ন মানে কি জিরো না ঋণাত্মক তো হতে পারে তাই না এই জন্য এই ক্ষেত্রে গ্রাফটা আসবে এইরকম এই যে এই যে দেখো আর নট এসে এই ডিস্টেন্সটা হচ্ছে আর নট ডিস্টেন্স আর নট এসে কিন্তু তাদের বিভব শক্তিটা একদম ঋণাত্মক এবং সেটা হচ্ছে সর্বনিম্নটা ওকে এই ডিসটেন্সটাই আর নট ডিস্টেন্স এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো ঠিক আছে হোপফুলি এই পার্টটুকু বুঝতে কারো সমস্যা নেই আর তোমাদের যদি এই বিষয়ে আরো আরো ইন্টারেস্টিং কিছু জানতে হয় তাহলে সেটা না হয় অন্য কোনো ভিডিওতে বলা যাবে এটা হচ্ছে সুপারফিসিয়ালি আর আর নট সম্বন্ধে একটু সিম্পল ধারণা দিয়ে রাখলাম ওকে এই এই পার্টটুকু তোমাদের না জানলেও চলবে এই দুইটা মনে রাখলেই এনাফ ওকে কোনটির ক্ষেত্রে ভ্যান্ডার ওয়ালস বল বিদ্যমান বলো কোনটার ক্ষেত্রে ভ্যান্ডার ওয়ালস বল বিদ্যমান ওকে এটার মধ্যে কোশ্চেন ভুল চলে আসছে এটা না এটা আমি চেঞ্জ করে দিব এটা মলিকিউলের মধ্যে হবে অপশনে ভুল চলে আসছে ওকে সোডিয়াম আর ক্লোরিন পরমাণু আচ্ছা বলো তো সোডিয়াম আর ক্লোরিন পরমাণুর মধ্যে কোন ধরনের বল বিদ্যমান অবশ্যই স্থির বৈদ্যুতিক কেন বলতো কারণ বা স্থির বৈদ্যুতিক বা কুলম্ব আকর্ষণ বল কেন কারণ এরা হচ্ছে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন এইভাবে যুক্ত হয় তাই না এন এ প্লাস মাইনাস অক্সিজেন অনুবন্ধন হ্যাঁ কারণ অক্সিজেন অনু কিভাবে যুক্ত হয় সমজুদি বন্ধনের মাধ্যমে সমযুদিতেই থাকে অ্যাকচুয়ালি ভ্যান্ডার ওয়ালস বল এবং এই বলটা কিন্তু অবশ্যই অনেক দুর্বল বলাই হয় দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল কেমিস্ট্রিতে পড়ে আসছো এটা সিলিকন পরমাণুর বন্ধন না তামার পরমাণুর বন্ধন এটা হচ্ছে মেটালিক বন বা ধাতব বন্ধন ওকে পদার্থের সাধারণ ধর্ম সাধারণ ধর্ম কি স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা কাকে বলে এই জিনিসটা কিন্তু আগে জানতে হয় কোন বস্তুকে এর স্বাভাবিক বা সাম্যাবস্থা থেকে পরিবর্তিত করলে এর পূর্বের অবস্থায় ফিরে আসার যে প্রবণতা প্রবণতা বলছি কি কথাটা প্রবণতা কিসের প্রবণতা কিসের প্রবণতা আমি ওকে করব বিকৃত এবং সে তারপর নিজের অবস্থায় ফিরে আসতে চাইবে ফিরে আসতে আসতে যে পারবে এমনটা নয় বাট ফিরে আসার একটা প্রবণতা ঠিকই থাকবে ওই তো আমার তো আমাদের তো সবারই মনে হয় যে আমি প্রথম ইউনিভার্সিটিতে বাট পারি কি না বাট একটা প্রবণতা কি আছে সবারই রেজাল্ট ভালো করার তাই না যে একটু কম পড়ে তারও আছে যে বেশি পরে তারও আছে এই প্রবণতাটাই ওইটাই যেমন আমাদের স্টুডেন্টদের সাধারণ ধর্ম তেমন এটাই হচ্ছে পদার্থের সাধারণ ধর্ম স্থিতিস্থাপকতা ওকে ডান যেসব বস্তু স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে বিদ্যমান তাদেরকে কি বলে তাদের বিভিন্ন দিকে হলে অসমদিক আর একই দিকে হলে সমধিক ওকে এগুলো সংজ্ঞা তোমরা বয়ে পেয়ে যাবা এগুলো নিয়ে আসলে যদি বিকৃত বস্তু বিকৃত অবস্থা সম্পূর্ণ ধরে রাখে তাহলে সেটা হচ্ছে এগুলো তোমরা জানো এগুলো বয়ে পেয়ে যাবা সম্পূর্ণ ধরে রাখলে কি হবে সম্পূর্ণ ধরে রাখলে হচ্ছে নমনীয় বস্তু আর যদি নমনীয় বস্তু মানে কি ওই যে তুমি মনে করো কিসের কথা বলো মাটি একদলা মাটি নিছ মাটি নিয়ে তারপর একটু মসরা টসরা এই শেপে রেখে দিছ অথবা আটার যে লেই গুলো হয় রুটি পরোটা বানায় না ওগুলো কি হবে বিকৃত অবস্থা থেকে যাবে এই জন্য এদেরকে হচ্ছে নমনীয় বস্তু ওকে স্থিতিস্থাপক সীমা নিচের কোন রাশি দ্বারা পরিমাপ করা যায় এটা তো দেখি স্থিতিস্থাপক সীমা কোন রাশি দ্বারা প্রযুক্ত করা যায় পরিমাপ করা যায় অবশ্যই হচ্ছে প্রযুক্ত বল ঠিক আছে বস্তুর আদি মাত্রা এক্স এবং বল প্রযুক্ত হওয়ার পর মাত্রা ওয়াই হলে বিকৃতি কত হবে আমরা কি জানি বলতো বিকৃতি সবসময় মনে রাখবো সেটা যে বিকৃতি হোক না কেন বিকৃতি মানেই হচ্ছে একক মাত্রায় পরিবর্তন ঠিক আছে এটা হতে পারে লংগিটিউডিনাল বা দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি হতে পারে দৈর্ঘ্য বিকৃতি হলে কেমন হবে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য ওকে দৈর্ঘ্যের পরিবর্তন বল প্রযুক্ত হওয়ার পরে মাত্রা কি হয়ে গেছে ওয়াই ডিফারেন্স বললাম কারণ কে বড় কে ছোট জানি না তুমি তো একে এই জিনিসটা আছে তুমি তো চাপায় ধরতে পারো তুমি আবার টেনেও বড় করতে পারো তাই না যে কোনোটাই তো হতে পারে এই জন্য আমরা চেঞ্জটা ধরলাম আর আগে কি ছিল এক্স তাহলে কোনটা হচ্ছে ঘ হচ্ছে উত্তর ডান কোন মাত্রা মাত্রাবিহীন অবশ্যই বিকৃতি মাত্রাবিহীন কারণ উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য তাই না পীড়নের মাত্রা কি পীড়নের মাত্রা চাপের মাত্রা সেম স্থিতিস্থাপক গুণান্তের মাত্রা কি সেম চাপের মাত্রা আর স্থিতিস্থাপক গুণান্তের মাত্রা সেম তরণ তরণ তো জানি ঠিক আছে আর পীড়নের মাত্রা কি চাপের মাত্রা কি সেটা সামনে বলতেছি দেখো আচ্ছা এখনই বলে দেই পীড়ন পীড়ন কাকে বলে পীড়ন নিয়ে অনেকেরই মধ্যে একটা ভুল ধারণা থাকে অনেকে মনে করে বাহ্যিক বল ডিভাইডেড বাই ক্রস সেকশন এরিয়া এটাই হয়তো বা না হচ্ছে আমি একটা বল প্রয়োগ হবে অবশ্যই বাহ্যিক বল প্রয়োগের মাধ্যমে বস্তুর বিকৃত হওয়ার প্রবণতা সৃষ্টি হবে মানে সে পরিবর্তিত হতে যাবে অবস্থা বিকৃত করবে বিকৃত হওয়ার প্রবণতা তৈরি হবে এই বিকৃত হওয়ার এমন না যে বিকৃত হইতেই হবে না প্রবণতা তৈরি হবে আমি বিকৃত হয়ে গেছি গেছি প্রায় এই তোমার তাকে এই বিকৃতিটা যেন না ঘটে বিকৃতি যেন না ঘটে না ঘটে সে কারণে বস্তুর নিজের মধ্যে বস্তুর নিজের মধ্যেই তার গঠনগত কারণে গঠনগত কারণে বাহ্যিক বলের বিপরীত দিকে বিপরীতে সম পরিমাণ একটা বল উদ্ভূত হবে উদ্ভূত হবে এইটাই হচ্ছে বিষয়টা কেমন তোমার কোনো বন্ধু তোমাকে একটা খারাপ কাজে ডাকতেছে এইটাই হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ এমন না যে তুমি খারাপ হয়ে গেছো তুমি হয়ে যাবা এইরকম একটা অবস্থা তখনই তোমার মনের মধ্যে থেকে বলে দিবে ও হো বাসায় আম্মু আছে মার দিবে এইটাই হচ্ছে তোমার পিরন ঠিক আছে আবার অনেকে আছে বিকৃত হয়ে গেল মানে সে আজকে মনে করো তার বন্ধুর সাথে যাওয়ার পরেও তো তার মনে হইতে পারে সেটাও পিরন বাট ওই যে বারবার যে সে খারাপ হয়েই যাবে অন্য জায়গায় চলেই যাবে এমন না প্রবণতা তো তৈরি হওয়ার সাথে সাথেই পীরনের উৎপত্তি ঘটে যাবে ঠিক আছে সবাই এবং এই জিনিসটার মান বাহ্যিক বলে সমানই হবে খুব সিম্পল একটা উদাহরণ খেয়াল করবা তুমি এই একটা দিচ্ছ মানটা কি মানটা হচ্ছে এফ তাহলে সে কি চাবে এ চাবে এখানে মনে করে হিঞ্চ করা আছে বা আটকানো আছে আটকানো আছে এখানে এখন তুমি এই টানতে টানতেছ কি চেয়ে বেড়ে যেতে চাইবে বেড়ে যেতে চাইবে না বাট যখনই সে বাড়তে চাইবে তখনই তাকে কি পেছন দিকে টানবে না এই তুই না এই তুই না এই তুই না এইটাই হচ্ছে তার বাধা দানকারী বল তোমরা এটা এই বাধা নাম কি বলো তো যে বলতে পারবে এখনই পুরস্কার বলো এই বাধা দানকারী বলটাকে কি বলি আমরা আসো না তোমরা লেখা ভালোভাবে বোঝা যায় না সাদিয়া লেখা ভালোভাবে না গেলে এটা মেবি নেটওয়ার্ক এর কোন গ্লিচ কারণ আমার এখানে তো মোটামুটি স্পষ্ট তাকে আমি বিকৃত করতে যাচ্ছি এখন তার মধ্যে যে বলটা উদ্ভূত হবে এই বলটাকে কি বলবো তোমাদের কমেন্ট দেখতেছি না কেন আমি ও এটা আমি গ্রুপে ঢুকে আমি গ্রুপের ভিডিওতে কমেন্ট করতেছো তোমাদের কমেন্ট পাইতেছি না আচ্ছা যাই হোক এই বলটার নাম বলতে পারতেছ না এই বলটা হচ্ছে রিস্টোরিং ফোর্স রিস্টোরিং ফোর্স দেখো কি হচ্ছে রিস্টোরিং ফোর্স কেন বলি এটা আচ্ছা তোমরা স্প্রিং এর ক্ষেত্রে না রিস্টোরিং ফোর্স ওয়ার্ক ডান বাই রেস্টোরিং ফোর্স ওই বলতা অনেকে এফ এস স্ট্রিং ফোর্স অনেকে এফ আর ফোর্স এমন ভাবে নামকরণ করতা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের মধ্যে একটা পার্ট ছিল রেস্টোরিং ফোর্স নিয়ে ঠিক না তো যে রিস্টোরিং ফোর্স রিস্টোর তার যে অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে সেই পরিবর্তনটাকে সে রিস্টোর করতে যাচ্ছে পূর্বের অবস্থায় ফিরে আসতে যাচ্ছে তার পূর্বের অবস্থা গেইন করতে যাচ্ছে এই জন্য তাকে কি করতে হবে বাধা প্রদান করতে হবে এই যে বাধা প্রদানকারী একটা বল নিজে নিজে উদ্বত্ত হচ্ছে রিস্টোরিং ফোর্সটা সেইটা পার মিটার স্কোয়ারে যেই পরিমাণ অনুভূত হবে সেইটাই হচ্ছে পিরন তাহলে পিরন ইকুয়াল টু কত পিরনের ইংলিশ হচ্ছে স্ট্রেস স্ট্রেস কি হবে রিস্টোরিং ফোর্স আর এফ দিলাম রিস্টোরিং ফোর্স পার এরিয়া ওকে এখন এই যে সমান হবে এই জন্য এম জি বলে টানা হইলে ওই যে তোমরা যখন দেখো একটা তারের নিচে এম ভরের বস্তু ঝুলাই দিছে এটা হচ্ছে এম জি তাহলে যখন তোমরা লিখো যে এফ বাই এ যখন লিখো তখন তোমরা আসলে এম জি বাই এ তখন কিন্তু তোমরা ভাবো যে এই এম জিটাকে লিখতেছি না তুমি লিখতেছো এই এম জি এর বিপরীতে এখানে রিস্টোরিং ফোর্স কাজ করতেছে এফ আর এই এফ এর মানটা এম সেই কারণে তুমি লিখতেছো এটা অনেকে এটাকে টেনশন ফোর্স বলে টেনশন বাই এ টেনশন ফোর্সটাই তখন রিস্টোরিং এর মতো কাজ করবে রিস্টোরিং আর টেনশন সমান এই জন্য ওকে আই গেস বুঝতে পারছো প্রিয়রনের ধারণা ক্লিয়ার আর প্রিয়রনের এবার আসো এফ বাই এ মাত্রা জানার জন্য এত কাহিনী করতে হয় না এফ বাই এ এফ কি বল বল কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার নিচে আছে মিটার স্কোয়ার তাহলে থাকে কত কেজি পার মিটার কিউ পার সেকেন্ড স্কোয়ার এবার তুমি আসো এখানে এল তো এল ইনভার্স থ্রি কেজি হচ্ছে ভর হচ্ছে এম টি ইনভার্স ওয়ান ঠিক আছে কোনো সমস্যা আচ্ছা 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 জাস্ট এ মিনিট জাস্ট এ মিনিট এখানে এম আর নিচে এম স্কোয়ার তাহলে এখানে হবে এম ইনভার্স মিস্টেক হয়ে গেছে এটা এটা কি কি হচ্ছে একক ইউনিট আর ডাইমেনশন ঠিক আছে আর ডাইমেনশন ইকুয়েশন যদি চায় মাত্রা সমীকরণ তখন হচ্ছে এল ইনভার্স ওয়ান এম টি ইনভার্স ওয়ান অথবা এরকম করে লেখা যায় এম এল ইনভার্স ওয়ান তিন বার টুইস এখানে আবার টু টা ওয়ান হয়ে গেল চাপের মাত্রা এইটাই পীড়নের মাত্রা এইটাই আবার স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা তার জন্যে ইয়ংক মডুলাস সবার নিজের কোন মাত্রা মাত্রাবিহীন আগেই জানি বিকৃতি এখন আমি একটু ফাঁস যাবো নিজের কোন রাশিতে মাত্রাবিহীন বিকৃতি তারের দৈর্ঘ্য বরাবর বর প্রয়োগ করে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কি হবে মনে করো আগে ছিল এল

পিরনার বিকৃতি নিয়ে আমরা পড়াশোনা করি এই ক্ষেত্রে একটা হচ্ছে প্রথমে প্রথম হচ্ছে দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্যের জন্য নর্মালি সিম্পল একদম এখানে হিংস করে রাখছি এফ দিস তাহলে পিরন স্ট্রেস কত হবে এফ বাই এ ঠিক আছে আর বিকৃতি কত বিকৃতি হচ্ছে এই অবস্থায় রাখছো এখানে দৈর্ঘ্য হচ্ছে এল নট আচ্ছা তোমরা এল নট দিয়ে পরে বসতো না কি দিয়ে পরে বসতো আচ্ছা আমি জাস্ট এল দিলাম আর পরে এইটুক বেড়ে গেছে এটা এটা ডট ডটের চিহ্ন দিই এল বাড়ছে তাহলে বিকৃতি কত এল বাই এল এরপর আসো এই জিনিসটা আসলে দেখো এই পজিশনে ছিল এটা ওকে এখন তুমি কি করছো জুতার বাক্সের কথা চিন্তা করো আচ্ছা দাঁড়ো এটা মনে হয় তোমাদের গেস করতে প্রবলেম হইতেছে জাস্ট একটু দাঁড়াও তুমি মনে করো এই হচ্ছে তোমার একটা বই ঠিক আছে তুমি কি করছো তুমি এই দিক থেকে একটা ধাক্কা দিছো এই জিনিসটাকে আমরা বলি স্পর্শ কি বল কি বল বলি স্পর্শ কি বল এদিক থেকে দিলাম এফ দেওয়ার ফলে কি হইলো এ একদম সব দিক থেকে একটু একটু করে সরে গেল অন্য একটা কালি দিয়ে দেখাই এইটা দেখো এই পরিমানে সরে গেছে ঠিক আছে আমি এটাকে ধরতেছি থিটা ওকে তার এই দৈর্ঘ্যটাকে আমি ধরতেছি এল আর এই দৈর্ঘ্যটাকে ধরতেছি এক্স তাহলে আর এই এরিয়াটা সেকশন এরিয়াটা যদি হয় এ ক্রস সেকশন এরিয়াটা এ তাহলে পীড়ন হবে এই যে স্পর্শকীয় বল বাই এ আর বিকৃতি কত হবে জানো বিকৃতি হবে এক্স ডিভাইডেড বাই এল এটাকে কি বলা যায় দেখো তো থিটা বলা যাবে না এই জায়গায় অ্যাঙ্গেলটা থিটা সে থিটা কোনে মুছড়ে গেছে এই জিনিসটাকে বলা হয় মোচর পিরন আর এটাকে বলা হয় মোচর বিকৃতি এখন যদি এই এই অনুপাতটা অতি ক্ষুদ্র হয় ক্ষুদ্র হয় তাহলে এই ট্যান থিটা অ্যাপ্রক্সিমেটলি হয়ে যাবে থিটা দিয়ে আমি থিটা সি দিলাম বা রেডিয়ান অ্যাঙ্গেলে ঠিক আছে আর একটা হচ্ছে তুমি চার দিক দিয়ে প্রেশার ক্রিয়েট করতেছ একদম চারদিক দিয়ে দিয়ে এর কমাই দিতেছো দিয়ে পিচকি হয়ে গেছে ঠিক আছে এফ বল প্রয়োগ করছো চার দিক থেকে এফ বাই এ এই জিনিসটাকে আসলে পুরোটাকে চাপ বলা যায় কারণ তুমি যে এখানে এই তুমি যে এই জায়গায় বলটা প্রয়োগ করবে এটা পুরো সার্ফেস এর উপরে পড়তেছে তুমি চিন্তা করো একটা ফুটবলটা একদম একদম তোমার এরিয়ার উপরে আর এটা কিন্তু পুরো এর উপরে দেখো এর কিন্তু এই দিকেও সার্ফেস আছে তাই না এই সার্ফেস গুলোর উপরে কি কাজ করতেছে না একটা দিকের উপর কাজ করতেছে এই জন্য এর বাই একে ডিনোট করবো এখানে আর এইটাকে পুরো সার্ফেস এর উপরেই সুষম ভাবে ছড়ায় পড়বে যার কারণে তুমি এটাকে চাপ বলে ডিনোট করতে পারো এবার কি হবে এবার দেখো একক মাত্রায় পরিবর্তন আগে মাত্রা ছিল এল এখন চলে গেছে এখন হয়ে সরে গেছে এক্স এই জন্য এক্স বাই এল লিখলাম এটার ক্ষেত্রে কি হবে আগে আয়তন ছিল মনে করো ভি বড় ভি আগে আয়তন ছিল বড় ভি এবার আয়তন হয়ে গেছে ছোট ভি ডিভাইডেড বাই কি বলতো ডিভাইডেড বাই হবে বড় ভি এখন এই জিনিসটা তোমাদের কাছে একটু রিলেট করতে প্রবলেম হইতে পারে যে বড় থেকে ছোটটা বাদ দিলাম নিচে আবার বড়টা দিলাম আমরা সবসময় কি লিখি যে আদি আদি মাইনাস শেষ লেখি না শেষ মাইনাস আদি লিখে অবশ্যই শেষ মাইনাস আদি লেখি শেষ মাইনাস আদি ভাই আদি তো লেখো শেষ কি ছোট মাইনাস আদি আদি কি ছিল বড় নিচে দিয়ে দাও বড় এখন দেখো ঋণাত্মক আসতেছে না যার কারণে আমরা এখানে একটা ঋণাত্মক চিহ্ন দিব ঠিক আছে তুমি চাইলে ঋণাত্মক দিতে পারো অথবা চাইলে তুমি জাস্ট এখানে ডেল ভি ডিভাইডেড বাই বড় ভিটা ইউজ করতে পারো এখন কি কিভাবে ইউজ করবা তুমি আয়তন বাড়াচ্ছ না কমাচ্ছ তার উপর ডিপেন্ড করবে ঠিক আছে আইএস এগুলো নিয়ে কোনো প্রবলেম থাকবে না ওকে পিরনের মাত্রা এম এল স্কয়ার এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু এখানে তুলতে ভুল করছে এল ইনভার্স ওয়ান এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু টি ইনভার্স টু আচ্ছা এখানে অপশনে তো নাই নাই অপশনে পীড়নের মাত্রা কোনটি এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু ক পীড়নের মাত্রা হচ্ছে এগুলো করবা এসআই এককে পীড়নের একক কোনটি নিউটন পার মিটার স্কোয়ার চাপের এককটাই আকার বিকৃতির জন্য আকার বিকৃতির জন্য ওইটাকে কৃন্তন পিরন বলা হয় শিয়ার স্ট্রেস আরেকটা বলা হয় তারটির টু কি বলছি এফ বাই এ এফ বাই এবার দেখো এফ ইকুয়াল টু কি দশ কেজি ভর ঝুলাই দিচ্ছে তাহলে কি এফটা এম জি এর সমান না বাই জিরো পয়েন্ট বাই এটা এ রাখলাম এরকম কিছুটা এখানে ঝুলায় আছে তারটা তুমি এখানে এমজি বলটা প্রয়োগ করে দিছো তাহলে কি উপরের দিকে আসলে টেনশন ইকুয়াল টু এমজি হয়ে যাবে না আই গেস বুঝতে পারছো সেটা ওকে এবার বসাও টেন ইন্টু নাইন পয়েন্ট এইট ডিভাইডেড জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার স্কোয়ার আছে মিটার স্কোয়ার গেলে টেন বা সিক্স দিতে হবে যা আসবে তাই উত্তর অসহ পীড়ন নির্ভর করে অসহ পীড়ন মানে হইতেছে যেই পীড়নটা দিলে তারটা ছিঁড়ে যাবে সে আর এইটা ধরে রাখতে পারবে না এটাই হচ্ছে অসহ পীড়ন কত হবে তারের ব্যাসের উপর নির্ভর করে হ্যাঁ দেখো অ সহপীড়নটাও কি পীড়ন মানে কি এফ বাই এ তাহলে কি এমজি বাই এ লিখতে পারি বা এমজি বাই পাই আর স্কয়ার ঠিক আছে দৈর্ঘ্যের উপর তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করতেছে না ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে উপাদানের উপর নির্ভর করতেছে প্রস্থচ্ছেদের আকৃতির উপর উপাদাননের উপর নির্ভর করতেছে কোন উপাদান দিয়ে তৈরি ওকে আসলে নির্ভর করে না দিলে মনে হয় একটু বেশি ভালো হইতো নাকি উপাদানের উপরে আসলে নির্ভর করে সবগুলো আছে না একই উপাদানের তৈরি মনে করলাম একটা পাঁচ মিটার লোহার তাই বিশ মিটার লোহারিসো দুইটার জন্য কিন্তু অসহ ভার একই থাকবে বা অসহ পীড়ন একই থাকবে ঠিক আছে উপাদানের উপর নির্ভর করে একটি তার প্রস্তুচ্ছে ক্ষেত্র ফলে তো অসহ ভার তো অসহ পীড়ন কত ওকে অসহ পীড়ন বের করা যাবে না অসহ ভর অসহ ভর হচ্ছে চল্লিশ তাহলে কি চল্লিশ ইন্টু নাইন পয়েন্ট এইট বাই ওয়ান ইন্টু টেন ইনভার সিক্স ক্যালকুলেট করে যাওয়া আসবে তাই কোন পদার্থের অসহ তাত্ত্বিক সর্বনিম্ন কত ভর ঝুলালে ওকে আমরা কি লিখতে পারি এম জি বাই এ ইকুয়াল টু অসহ পীড়ন ফোর পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার এই তাহলে এম ইকুয়াল টু কি হবে ফোর পয়েন্ট নাইন

ইন্টু নাইন পয়েন্ট এইট বাই টু ইন্টু টেন ইনভার্স সিক্স ওকে বাকিটা আমরা পারবো করে ফেলো দেখি নয়শো আশি বাই দুই টেন টু দি পর সিক্স ঠিক আছে না নয়শো আশি হবে এক ঘর শূন্য আটানব্বই তারপর হ্যাঁ ঠিক আছে এটা কথা আসবে চারশো নব্বই চারশো নব্বই ইন্টু টেন টু দি পর সিক্স বা ফোর পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পর এইট একটা করে দিলাম ক্যালকুলেশন আর করবো না তারকে কেটে সমান দুই টুকরা করা হলো এতে তারের অসহ কত হবে বলো তারকে কেটে সমান দুই টুকরা করে দিছি তাহলে তারের অসহ কি হবে গেস করতে পারতেছো বলো কি হবে কি বলছিলাম জাস্ট উপাদানের উপর নির্ভর করে তাই পূর্বের সমান থাকবে কোনটি মনে রাখবা যে যে নিজের আগের অবস্থায় বেশি ফিরে আসবে সে বেশি স্থিতিস্থাপক এই জিনিসটাকে আরেক বলা যায় যে কম বিকৃত হইতে যাবে স্থিতিস্থাপককে নিজের অবস্থা অপরিবর্তিত রাখতে চায় যে এটা খুবই কমন প্রশ্ন রাবার আর স্টিলের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক তো আমরা ছোটবেলা থেকে রাবারের প্যান্ট পড়তে পড়তে বাড়ি থেকে যখন কিনে দিত তখনই বলতাম আরে এই ইলাস্টিক প্যান্ট ইলাস্টিক প্যান্ট তাই না কোনটি ইলাস্টিসিটি বেশি মুখে আসে রাবার বাট না যে নিজের অবস্থা অবিকৃত বেশি রাখতে চায় ঠিক আছে কে সীসা বা লোহা এরা বেশি অবিকৃত রাখতে চায় না তাহলে ওইটাই আরেকটা আরেকভাবে চেনা যায় যার ওয়াই এর মান বেশি ওয়াই y বেশি হলে ইলাস্টিসিটি বেশি হবে ঠিক আছে এখন এগুলোর মধ্যে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান এটা দেখতে হবে এটা হচ্ছে 니켈ের সবচেয়ে বেশি এখন এটা তুমি আসলে বইয়ে চার্ট পাবা মনে রাখার কোনো উপায় নাই বারবার দেখতে হবে তাইলে মনে থাকবে

ইকুয়াল টু না আমরা কি দেখছিলাম প্রপোর্শনাল টু না প্রপোর্শনাল টু কি অবশ্যই এল বাই এল হবে কেন এটা হচ্ছে পিরন আকার পিরন আর এই হচ্ছে সরি দৈর্ঘ্য পিরন আর দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য পিরন হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির সমানুপাতিক তাই না এখন সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে দিব ইকুয়াল দিলে এখানে চলে আসবে ইয়ং এর গুণাঙ্ক ঠিক আছে আবার এটা গেল একটা আরেকটা হচ্ছে ওই যে আমরা দেখলাম এ বাই এ দিব দেওয়ার পর তারপর এখানে আসে ক্রিন একে ইটা দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে ইটা দিলে তারপর কি আসবে ইটা ইন্টুটা সি দিতে পারো অথবা তুমি ইটা দিতে আর আরেকটা কি আছে এটাকে বলি আমরা হচ্ছে ক্রিন গুণাঙ্ক বা মোচর গুণাঙ্ক ঠিক আছে আরেক জায়গায় দেখলাম পি পি ইকুয়াল টু তখন আসে বাল্ক মডুলাস ডেল ভি বাই ভি ওকে মনে রাখবো আমরা এটা এখন এই বি এর নাম হচ্ছে মনে রাখতে হবে অসংলমতা এই জিনিসটা অনেকে ভুল করি অসংলমতা এই জিনিসকে এইভাবে লেখা হয় পি ইকুয়াল টু ওয়ান বাই সি অথবা ওয়ান বাই কে ইন্টু ডেল ভি বাই ভি এই সি হচ্ছে সংলম্যতা

নিচের কোনটির একক অন্য তিনটি একক হতে ভিন্ন এটা ট্রাই করে দেখবা এটা ট্রাই করে দেখবা দেখো ভর ইন্টু অভিকর্ষ স্তরণ এটা কি বল না এটা কি বল ভরবেগের পরিবর্তনের হার এটাও কি বল স্থিতিস্থাপকের গুণাঙ্ক ইন্টু ক্ষেত্রফল দেখো এফ বাই এ ইকুয়াল টু ওয়াই ইন্টু এল বাই এটার কোনো একক নাই এটা বাদ তাহলে দেখো তো এফ ইকুয়াল টু কি ওয়াই এ না তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কর সাথে ক্ষেত্রফলকে গুণ করলে তুমি কিন্তু আবারও সেই বলই ফিরে পাবা তাই না তাহলে কোনটা আলাদা উপরেরটাই এক নাম্বারটাই খেলে আলাদা এটা আসলে কি নির্দেশ করবে বল একক গুলার ক্ষেত্রে চিন্তা করো তাহলে আলাদা হইতেছে এইটা কি রঙের গুণাঙ্ক কি লেখা যাবে বলো সামনে কি লিখতাম পিরন বিকৃতি তাহলে কি ইয়ং এর গুণাঙ্ক দৈর্ঘ্য পীরন বাই দৈর্ঘ্য বিকৃতি এটা না এটা ওয়াই হবে ইয়ং এর গুণাঙ্ক নিচের কোন পদার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি এটা বই দেখে লিখে দিবা আদর্শ বস্তুর ক্ষেত্রে ইয়ং গুনাঙ্কের মান কত ইনফিনিটি আদর্শ দৃঢ় বস্তু মানে যে একদম বিকৃত হবেই না সারা ইয়ং অঙ্গনাঙ্কের মান একেবারে অনেক বেশি হাই ঠিক আছে মনে থাকবে তার একদম বিকৃতি নাই তো যার বিকৃতি নাই তাহলে ইয়ং এর গুণাঙ্ক মানে কি পিরন বাই বিকৃতি বিকৃতি না থাকলে ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি আদর্শ দৃঢ় বস্তুর জন্য ইয়ং এর গুণাঙ্ক ইনফিনিটি ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ ওইটাই যেটা পিরন বিকৃতি পিরনের সেটাই এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ কি দেখ প্রশ্ন দুই হয়েছে তাতে ইয়ং গুণাঙ্কের মান কত ওকে ইয়ং গুণাঙ্ক মানে কি দেখলাম পিরন বাই বিকৃতি পিরন কত এফ বাই এ এফ কত টেন টু দি পাওয়ার ফাইভ এ কত এত বল প্রয়োগ এত তাহলে মিটার বল দিছে টু দি কত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বা আগে ছিল এক মিটার এখন বাকিটা ক্যালকুলেট করলেই পাওয়া যাবে এখানে কি লেখা যাবে টেন টু দি পর ফাইভ বাই ওয়ান ইন্টু টেন ইনভার্স থ্রি তাই না বা টেন টু দি পর এইট বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে স্থিতিস্থাপক গুণাঙ্ক পূর্ণ বস্তুর জন্য কি হবে পূর্ণ দৃঢ়বস্তুর জন্য কোনো বিকৃতি নাই তাই না পূর্ণ বস্তু বিকৃতি নাই তার মানে কি এইটা চিত্রে পীড়ন এবং বিকৃতির মধ্যে ও রেখার ঢাল কি নির্দেশ করে স্থিতিস্থাপক গুণাঙ্ক ইয়ং এর গুণাঙ্ক একটি তারে ইয়ং গুণঙ্ক ওয়াই আর ভিকৃতিতে লেখো যুতরে এক্স নিচের কোণতে এইগুলো পারবা তোমরা ইয়ং গুণঙ্কের মাত্রা এগুলা পারবা আয়তন গুণঙ্কের মাত্রা কি চাপের মাত্রা যেটা সেটাই গুণঙ্কের মাত্রাগুলো একই আদার গুণকের মাত্রা গুনটি মাত্রা এটা হবে আয়তন গুনাঙ্কের জন্য কোনটি সত্য টু ওয়ান বাই কে কেটাই আর কি বি দিয়ে দেওয়া হয় বিপরীত রাশি কোনটি ওই যে আয়তন গুণাঙ্ক মানে কি বলছি এটা হচ্ছে সংলম্যতা আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও আকার বিকৃতির অনুপাত হচ্ছে আকার পীড়ন দৃঢ়তার গুণাঙ্ক ওই যে আমি যেটা পরীনতন গুণাঙ্ক বললাম না ওইটাই আরেকটা নাম দৃঢ়তার গুণাঙ্ক এটা দৃঢ়তার গুণাঙ্ক দৈর্ঘ বিকৃতি এগুলা আচ্ছা ভালো দৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্ব বিকৃতির মধ্যে পয়সনের অনুপাত্র ভাবে পয়সনের অনুপাতের মান পয়সনের অনুপাত কাকে বলে রেশিও দিয়ে প্রকাশ করা হয় সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি কোশ্চেন হচ্ছে এটা কেমনে হয় বিষয়টা হচ্ছে এইরকম এই জিনিসটাকে তুমি যদি আসলে টান দাও তাহলে কি হবে ও যে বাড়বে এটা ভালো কথা বাড়ার সময় ও একটু কিন্তু আসলে নিজ দিয়ে চেপেও যাইতে পারে চিকনও হয়ে আসতে পারে ওই যখন তোমরা আসলে গুনা টুনা ইত্যাদি কিছু ধরে টান দাও না তখন দেখবা যেটা আসলে চিকন হয়ে আসে থেকে তার দেখো এই দিকে এক সময় তার ব্যাসার্ধ ছিল আর মনে করো ব্যাসার্ধের এই দিক থেকে তার এইটু হ্রাস পাইলেও মনে করো ডেলার ডেলার বাই ডেলার বললাম আর আগে ছিল পূর্বের ব্যাসার্ধ ছিল আর যাই হোক তোমার কল্পনা করে নাও আর দৈর্ঘ্য পরে হয়ে গেল পার্শ্ব বিকৃতি তুমি লিখে নাও ডেল আর আর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে ডেল এল বাই এল তাহলে আলটিমেটলি আসতেছে এল ডেল বাই আর ডেল এল এটাই হচ্ছে পয়সনের অনুপাত আর এই অনুপাতটাই কত থেকে কত মধ্যে থাকে বলতো মাইনাস ওয়ান থেকে হাফের মধ্যে আর এই ক্ষেত্রে আমরা একটা ঋণাত্মক চিহ্ন দিই কারণ ডেল এল ডেল এলটা যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আরটা হ্রাস পাবে আগে মোটা থাকবে পরে চিকন হয়ে যাবে এইখানে একটা মাইনাস দেয় ওকে তো দেখবা হাফ হইতেছে হাফ মানে কি দেখবা দৈর্ঘ্য বাড়তেছে আবার প্রস্থ বাড়তেছে কেমনে এগুলো ঝালোর জাতীয় বস্তুগুলোর জন্য ওই যে কাগজকে কাইডা কাইডা মানুষ বানায় না এরকম এরকম ফুলটি ফুলটি তো ওইগুলো বানাইলে যখন বড় করে তখন যখন ফু তখন ও দরিহেও বড় হয় পাশেও বড় হয় ঠিক আছে তখন ওইটা পজিটিভ হবে কখন পজিটিভ হয় ওই যে ঢালোরের জন্য ওকে পয়সার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক এটা দেখলামই যে মাইনাস ওয়ান থেকে হাফ

ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে টু ইন্টু টেন টু দি পার ইলেভেন পনেরো পার্সেন্ট বৃদ্ধি মানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ওকে মানে একশোর মধ্যে পনেরো বৃদ্ধি তার মানে তো জিরো পয়েন্ট হবে ঠিক আছে এখন এটার মানটা যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের এফ বাই এ এর মান এটাই উত্তর এক বর্গ সেন্টিমিটার তারের দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের সমান হবে তারের দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের সমান হবে মানে কি বিকৃতি কত হইবে বিকৃত হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে কত বল প্রয়োগ করা হলে এফ বাই ডেল এল বাই এল ঠিক আছে তো তারের দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে এল আগে ছিল এল এই অবস্থার জন্য তাহলে এই জিনিসটা কত ওয়ান না ওয়ান হয়ে যাইতেছে তাহলে এফ ইকাল টু কত এ ওয়াই

প্রযুক্ত বল এফ ইকুয়াল টু এ ওয়াই ইনটু ডেল এল বাই এল এ এর মান দেওয়া আছে এ কত এক মিলিমিটার স্কোয়ার তার মানে টেন ইন বার সিক্স ওয়াই এর মান দেওয়া আছে টু ইন্টু টেন টু দি পার ইলেভেন দশ পার্সেন্ট বৃদ্ধি করতে মানে ওইটা জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে এবার যা আসবে তাই টেন পার্সেন্ট সংকুচিত করতে হবে পানির আয়তন গুণাঙ্ক ওকে বলছিলাম

একই কথা তারের দৈর্ঘ্য ভিত্তিতে পার্শ্ব ভিত্তিতে পয়সা অনুপাত পারবা তারের দৈর্ঘ্য ব্যাস যেটা হয়েছে আচ্ছা দেখো তো ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত কি একই কথা না বলো ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত ব্যাস হয়েছে যেটা তুমি চেঞ্জ করছো দেখো তো পাঁচ থেকে হয়েছে কত এটা ছিল ব্যাস পরে গেছে ফোর পয়েন্ট নাইন নাইন বাই টু ডিভাইডেড বাই আগে কত ছিল আগে ছিল ফাইভ বাই টু এই টু এই টু এই টু কেটে দেওয়া যায় না দিলে কত থাকে ওই যে বললাম ব্যাসার বৃদ্ধি ব্যাসারদের বৃদ্ধি একই কথা ফোর পয়েন্ট নাইন বাই ফাইভ ঠিক আছে এটা মনে রাখবা এখন দেখো এখন কি করবা পার্শ্ব পার্শ্ব বিকৃতি কত ফাইভ থেকে হয়েছে ফোর পয়েন্ট নাইন নাইন ডিভাইডেড বাই আগে কত ছিল ফাইভ আর দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি হইসে ওয়ান থেকে ওয়ান পয়েন্ট জিরো তার মানে ওয়ান পয়েন্ট জিরো টু আমি একবারে ইয়ে করে লিখতেছি পজিটিভ আনবো আমি এই জন্যে ডিভাইডেড বাই কত কারণ অপশনও পজিটিভে আছে ওয়ান হইতে হয়েছে তাই না দেওয়া উচিত কি ছিল দেওয়া উচিত এমনি ছিল ওয়ান থেকে ওয়ান পয়েন্ট জিরো হয়েছে তো আগে যা ছিল পরে যা ছিল পরে যা হয়েছে সরি ওয়ান পয়েন্ট জিরো টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আগে কত ছিল আগে ছিল ওয়ান এখন ক্যালকুলেট করলে পজিটিভ কিছু একটা আসবে রাইট দেখি কতটা হ্রাস পাবে তুমি কি জানো ডেলার বাই আর কিন্তু এখন কি বলছে ডেল আর টাই বের করতে বলছে ওকে ডেলার কত ডেলার ইকুয়াল টু কি হবে বলো বের করা যাবে না এখান থেকে আর সিগমা ডেল এল বাই এল এই যে ডেল এল বাই এল টা এইদিকে গুণ করলাম পরে আটটাকে গুণ করে দিলাম শেষ কোনো সমস্যা আছে না এবার আর আর আগে কত ছিল দেখো তো টু মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট টেন নম্বর থ্রি

বিকৃতি বনাম পীড়ন বলো কি নির্দেশ করে এটা পীড়ন বনাম বিকৃতির গুণফল কি নির্দেশ করে এটা কি নির্দেশ করছে দেখো তো এটা একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্র অর্ধেকটা না অর্ধেকটা কি নির্দেশ করবে পুরোটা হইলে পুরোটা তো বলে নাই অর্ধেকটা হাফ গুণন গুণন বিকৃতি ঠিক আছে এটাই হচ্ছে একক আয়তনে সংযুক্ত শক্তি ঠিক আছে আর মোট যদি মোট আয়তনে বলে টোটাল ইউ এর কথা যদি বলে টোটাল শক্তি কত তখন হাফ গুণন বিকৃতি গুনন আয়তন করে দিবা জাস্ট ঠিক আছে কোনটি স্ট্রোকস সূত্র এগুলা নাই আমাদের এগুলো আমাদের নাই মাত্রা গ্যাসের গুণাঙ্ক তাপমাত্রা নাই এগুলো এগুলো আমি এ থেকে ডিলিট করে এটা করা যায় পয়সনার অনুপাত তিনটাই সঠিক দৈর্ঘ্য বিকৃত পার্শ্ব না পার্শ্ব বিকৃত দৈর্ঘ্য বিকৃতির অনুপাত

এটা করা যায় মিলিমিটার ক্ষেত্র বল ধুরন্ত তার পীড়ন কত ওকে পীড়ন বের করো এফ বাই এফ কত বিশ কেজি ভর টু ইন্টু আর এ কত ওয়ান ইন্টু টেন ইনভার্স সিক্স যা আসবে তাই তারটি ঝুলালে এত প্রসারিত হয় দৈর্ঘ্য বিকৃতি অঙ্গুনাঙ্গ কৃতকাদের পরিমাণ ওকে কৃতকাদের পরিমাণ হচ্ছে হাফ এফ এল ঠিক আছে এটাই জাস্ট বের করে নিবা হাফ দিলাম এফ দিলাম এফ কত টোয়েন্টি ইন্টু আর এল কত এল হচ্ছে ওই যে বৃদ্ধি করছে কত তারটি কত মিলিমিটার প্রসারিত হয় এটা দেয় না এখানে একটা কিছু একটা মান হবে ধরলাম এক্স মানটা এক্সটা এখানে বসাই দিবা উত্তর বের হয়ে আসবে তো এরই সাথে আমাদের এই চ্যাপ্টারটা একদম পারমানেন্টলি ক্লোজ আমি এগুলো মাঝখানে এগুলো ডিলিট করে দিব নো প্রবলেম হুদাই টুদাই দিয়ে লাভ নাই আমাদের সিলেবাসে যতটুকু আছে ততর্কু করলে আমাদের জন্য এরা তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্যে আগের চ্যাপ্টারটা দেওয়া হয়ে গেছে আর এই চ্যাপ্টারটা দেওয়া হয়ে গেল প্লিজ তোমরা দিনের কাজটা দিনেই কমপ্লিট করে ফেলবা পরীক্ষার অল্প কয়েকদিনই বাকি আছে জান প্রাণ দিয়ে পড়ো ওকে ফ্ল্যাটটা দিয়ে দিব আমি নো প্রবলেম Okay guys best of luck